দেখো এখানে কতগুলো আমি মালা মূলন পালন করে দিয়েছি, তোমাদেরকে সংখ্যা লিখতে তোমাদের কিভাবে সংখ্যায় লিখতে হবে তোমরা জানবে। 9 0 3 95 95 9 0 90 9 5 95 মানে এখানে লিখবে 9 5 95 98 একইভাবে 9 0 90 9 8 98 এইগুলো যদি তোমরা করো বড় হলে তোমাদের গুনে হ্যাঁ গুনে সেটা 72 7 0 70 7 0 72 এইভাবে সঙ্গে সঙ্গে তাহলে 98 9 0 90 9 8 98 একবারে করে দিতে 100 90 92 96 99 90 96 হলো তাহলে 91 থেকে 100 পর্যন্ত বানান লেখা সংখ্যায় লেখা হলো। এরপর যোগ দিও তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি দুটো তিনটে তিনটে করে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো বাড়িতে করার জন্য তোমরা কিভাবে বাড়িতে করছ। হ্যাঁ তার জন্য আমি পদ্ধতিটা ভালোভাবে শিখিয়েছি আগে শিখেছি এখনো ঠিক আছে। হাতে রাখা যোগ দিও দেখো আমাদেরকে তিনটে করে যোগ দিচ্ছি তিনটে করে দিও কিভাবে করতে হয় যাবে যোগের ক্ষেত্রে কি ভাষা বলেছিলাম, বিয়োগের ক্ষেত্রে কি ভাষা বলেছিলাম, যোগের ক্ষেত্রে বলেছিলাম হাত আছে উপরে আগে সাতের পর আট ডান যাবে, কি বলেছিলাম সাতের পর আট ডান যাবে, সাত 8 9 10 11 12 13 14 15 আট ডানে 15 হ্যাঁ 15 কত হয় 1 10 5 15 হয় 15 কত হয় 1 10 5 15 এই কি লেখা হবে এই যে হাতে থাকে বুঝে গেল তাহলে 15 5 দিনের পর উপরেও তিন আছে দিনের পর তিন গান যাবো তোমাকে দেখতে হবে আমি যোগ করছি না বিয়োগ করছি না। অনেকে কি করে দিনে দিনে দেখে সঙ্গে সঙ্গে শূন্য করবে না, আমাকে যোগ আছে দিনের পর তিন গান যাবো মা 4 5 6 7 8 9 10 11 12 13 14 9 8 14 4 হাতে থাকবে 1 এই 1টা দিয়ে সঙ্গে যোগ হবে নিয়ে 3 3 নিচে উপরে 6 তোমাকে বলতে হবে 3 এর পর 6 আর 4 3 4 5 6 7 8 9 তোমাকে কত হয়েছে 9 এখানে 9 হলো। আচ্ছা উপরে দেখো 5 নিচে 6 তোমাকে ভাষাটা বলতে হবে 6 এর পর 5 গান যাব 6 7 8 9 10 11 11 1 আটটাকে 1 এই একটা তিনের সঙ্গে যোগ হবে তিনে একে 4 চারের পর 8 গান যাব 4 5 6 7 8 9 10 11 12 হলো 12 লিখে দিলে। এইভাবে তোমরা যত বড় হ্যাঁ হোক তোমরা এই পদ্ধতিটি যদি করো একটিও ভুল হবে না একটিও ভুল হবে না। এই যোগের ভাষা আসছে যেমন সাতের পর আট ঘাট যাব হ্যাঁ 5 এর পর 9 ঘাট যাব এইটা যদি বিয়োগের হয় হাফ কত দিলে 8 পাবে বিয়োগটা আমি দেখাচ্ছি বিয়োগটা দেখো
যদি থাকে নিচের স্যাটার 6 একটা উপরে 1 আছে ছোট যদি থাকে যদি শূন্য থাকে আমরা বলি 10 যদি 1 থাকে 11 2 থাকলে 12 3 থাকলে 13 4 থাকলে 14 উপরে যদি ছোট থাকে 1 থাকলে 11 2 থাকলে 12 3 থাকলে 13 4 থাকলে 14 5 থাকলে 15 এইভাবে আমরা তাহলে এটা আছে উপরে 1 ছোট আছে নিচে আছে 6 তাহলে আমাকে ভাষাটা বলতে হবে জলের জলের ক্ষেত্রে কি বলেছিলাম 6 কোন একটা দাও বিয়োগের ভাষাটা কি 6 কত দিলে 11 পাবে উপরে 1 আছে 1 মানে কি 11 কত 6 কত দিলে 11 পাবে 6 5 8 9 10 11 মানে আপনি তাকে দিয়ে 1 এই 1টা একসঙ্গে যোগ হবে যোগের ক্ষেত্রে 3 একে 4 উপরে কত আছে 8 তোমাকে বলতে হবে 4 কত দিলে 8 পাবে 4 5 6 7 8 4 তোমরা যোগ বিয়োগ বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে আজকের ক্লাস এই পর্যন্ত।